প্রদীপ্ত বিশ্বাস, আমি নরসিংদী পলিটেকনিক থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে এখানে আইজি 1602 ব্যাচে ক্লাস করলাম। ক্লাস করা অবস্থায় আমি সাকসেস, তো আমি এখানের ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের সন্ধানটা পাই আমার এক বড় ভাই, যিনি আগে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করে গেছে এখান থেকে, তো আমার কিছু ফ্রেন্ড সাইকেলের মাধ্যমে, তো ওদের কাছ থেকে শুনে আমি আসি। সে এখানে পরিবেশ খুব ভালো লাগে আমার কাছে, তারপর এখানে খুব স্বল্প করেছে যে কোর্সটা করলাম আমি, খুব ভালো লাগছে করে। এখানের পরিবেশ অনেক ভালো, ল্যাবগুলি অনেক ভালো। তারপর যে টিচারদের কথা যে বলবো, এখানে টিচাররা, হ্যাঁ অনেক ভালো টিচাররা, অনেক ভালোভাবে শিখাইছে। যেমন শহীদুর রহমান স্যার, আমার অনেক থ্যাংকস, যিনি আর যার অক্লান্ত পরিশ্রমে আমি আজকে সাকসেস হতে পারছি। অ্যান্ডবার্টু মার্কেটের মতো একটা ইন্টারন্যাশনাল মার্কেটে আমার প্রোডাক্ট অ্যাপ্রুভ হয়েছে এবং সেল হচ্ছে। ইন্টারন্যাশনাল বাইরেরা আমার প্রোডাক্টগুলি কিনছে, তো আমি খুব খুশি। তো এখানের আমি বলবো, যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে আসেন, করবেন ভবিষ্যতে, তো আমি যে এখানে যেভাবে সাকসেস হয়েছি, আশা করি সবাই যে এসে এখানে কোর্স করে এবং ঠিকভাবে ক্লাস করে, তো ওরা অনেক ভালো হবে। এখানে প্রতি ক্লাসের ব্যাকআপ ক্লাস আছে, কিছুদিন পর কয়েকটা ক্লাস পর পরই ব্যাকআপ ক্লাস হয়, তো প্রতি সপ্তাহে একটি করে আবার আমাদের প্রজেক্ট জমা দিতে হয়, তো যার কারণে মোটামুটি সবাই খুব ভালো কিছু শিখতে পারছে এখানে এসে, এবং আমিও সাকসেস। এবং থ্যাংকস আমার সৃষ্টিকর্তা, থ্যাংকস ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট, থ্যাংকস আমাদের শহীদুর রহমান স্যার, যাদের কারণে আজকে আমি একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারতেছি। তো আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা, আমি আমার এখানে গিয়ে একটা গ্রুপ করব, করে সবাইকে নিয়ে এই এখানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো যেগুলো আছে সবগুলোতে কাজ করব। তো আর আমিও সবার কাছে দোয়া চাই, দোয়া করুক আমি যেন ভালো কিছু করতে পারি। ক্রিয়েটিভিটির একটা বিশেষত্ব আমি যদি জানি এখন পর্যন্ত, সেটা হলো তারা লাইফ টাইম সাপোর্ট দেয়, তো এটা আমিও আশা করি পাবো, এবং সেই সাপোর্ট যদি পেয়ে যেতে থাকি তাহলে আমি ভালো একটা অবস্থানে যেতে পারবো। আর আমি সবাইকে বলি, ক্রিয়েটিভিটিতে আসলে কেউ নিরাশ হবে না, যেমন আমি হইনি, আমি যেটা শুনে আসছি আমি ঠিক সেটা পেয়েছি, তার থেকে আমি বেশি পেয়েছি, সেই জন্য আমি খুব খুশি।